নমস্কার আরও একবার মিত্র পাম্প্রিতে একটি মেল হাতের সাথে মা সরস্বতী সবাইকে কৃপা করুক বর্তমানে এনে একজন স্টুডেন্ট এবং হাতের সম্পূর্ণ বিষয় আমার কাছে জানতে চেয়েছেন যেহেতু স্টুডেন্ট প্রথমত আমি যেটা দেখবো স্টুডেন্টদের প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে আপনার সানলাইন সানলাইন কত সুন্দর আছে সেটা আগে দেখে নেওয়া যাক প্রথমত একটা লাইন এখাতে আছে এবং আরেকটা লাইন কিন্তু মঙ্গলের থেকে উত্থিত হচ্ছে মঙ্গলের থেকে সানলাইন উত্থিত হওয়া খুবই ভালো সেটা যদি উচ্চমঙ্গলে হয় তাহলে তো আরও ভালো এদের সবথেকে মেইন জিনিস হচ্ছে বিজনেসের দিকে একটা বরাবরের জন্য মন থেকে থাকে প্রথম কথা দ্বিতীয় কথা এদের যে ভূমি সংক্রান্ত বিজনেসের দিকে অনেক বেশি চোখ থেকে থাকে এবং সেই সংক্রান্ত বিজনেসের জীবনে উন্নতিও করে থাকে আর একটা কথা বলা যাক যদি মঙ্গলের থেকে কোনো রেখা উত্থিত হয়ে রবির ক্ষেত্র যে দিকে যায় তারা কিন্তু মেন্টালি একটু স্ট্রং হয়ে থাকে সবসময়ের জন্য আর হওয়ার চেষ্টাও করে সবসময় নিজেকে স্ট্রং মেন্টালি আর একটা বিষয় বলা যায় এই ক্ষেত্রে যদি কারোর এরকম একটা রেখা মঙ্গলের ক্ষেত্রের দিকে চলে যায় তাদের বরাবরের জন্য আমি দেখেছি বিজনেসের ক্ষেত্রের দিকে একটা ঝোঁক কিন্তু বরাবরের জন্য থেকে যায় এটা খুবই ভালো সাইন হিসেবে মানা হয় এবং এক্ষেত্রে একটা সাইন আছে এবং এটা হচ্ছে ক্রস এইটি ওভারঅল এফেক্ট খারাপ এফেক্ট তৈরি করে দিচ্ছে ব্যাড এফেক্ট তৈরি করে দিচ্ছে আপনার ওপরে শুধুমাত্র ক্রসটা ক্রসটা থাকলে তাদের জীবনে উন্নতি তো হয়ই না বলতে গেলেই চলে না বরাবর উন্নতি আর কাজে একটা করে বাধা বিশেষ করে আপনি কাজ শুরু করতে যাচ্ছেন সেখানে একটা বড় বাধা কাজ শেষ করছেন সেখানেও একটা বাধা শেষ করতে যাচ্ছেন সেখানেও একটা বাধা আরেকটা জিনিস মনে করুন যে রেজাল্ট আউট হচ্ছে হতে গিয়ে হচ্ছে না এক প্রকার আপনার নিজস্ব যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ আপনি কখনোই পাচ্ছেন না আর যদিও যদিও কম বেশি কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু সেখানে আপনার যে নিজস্ব পারফরমেন্সটা সেটা কিন্তু দেখাতে পাচ্ছেন না যাদের ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকে অতএব এটা খুব একটা ভালো সাইন নয় রবির ক্ষেত্রে রবির ক্ষেত্রের দিকে আরও একটা জিনিস দেখলে বোঝা যায় এই ক্ষেত্র থেকে যে রেখাটা এটা কিন্তু একটু হয়ে এই দিকে চলে যাচ্ছে দেখুন এটা যদি উত্থিত হয়ে সোজা চলে যেত সেভিংস কোয়ালিটির মাইন্ডেড হয়ে যেত সবসময় জন্য সেভিংসের দিকে ধ্যান থাকতো এবার এটা যখন ব্র্যান্ডেড হয়ে এদিকে চলে যাচ্ছে যদিও আঙুলের উপরে উঠে গেছে কিন্তু যদিও এদিকে চলে যাচ্ছে তখন বুঝতে হবে খরচাটা কিন্তু অধিক পরিমাণে হয়ে থাকবে আপনার হাতে খরচা রুকানো মুশকিল হয়ে যায় একটা জিনিস তবুও যেহেতু সানলাইন আছে এবং সানলাইন সুন্দর আছে এবং এর ক্ষেত্রে দেখতে দেখতে হবে আপনার জব সাইনটা মোটামুটি পরিপূর্ণ আছে অতএব ব্রেন কিন্তু ডেভেলপমেন্ট এদের হয়ে থাকে এটা দেখাই যাচ্ছে যে আপনার ক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু হবে আরেকটা কারণ দেখা যাক শুধুমাত্র রবি আর বুদের ক্ষেত্রটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য দায়ী থাকে আপনি যেহেতু স্টুডেন্ট বুদের ক্ষেত্রটা ভালো আছে রবির ক্ষেত্রটা মোটামুটি ফ্ল্যাট আছে কোনো অসুবিধা নেই একটু একটু নিচস্ত হচ্ছে ঠিক আছে কিন্তু এতে তেমন বেশি এফেক্ট পড়বে না তেমন বেশি খারাপ এফেক্ট দেবে না অতএব এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো সাইনই বলা যায় ওভারঅল আসি এবার আপনার এই ক্ষেত্রটা থাকলে কিন্তু বিজনেসের সাথে সাথে সেভিংস কোয়ালিটির মাইন্ডেড হয়ে থাকে যদি কারোর এরকম দুটো লেগে থাকে কিন্তু এই অঞ্চলটা যদি ফাঁকা থেকে থাকে তাহলে মনে রাখতে হবে সেভিংস তো এক প্রকার হয়ই না এনাদের কোথাও ইনভেস্টমেন্ট অথবা নিজের ব্যাঙ্কে পয়সা নিজের ব্যাঙ্কে বলো তো নিজের কাছে পয়সা না রাখাটাই ব্যাটার হয় বলে মনে করি আমি সব সময়ের জন্য কারণ প্রচুর পরিমাণে খরচা এবার আসে আপনার বৃহস্পতির সাইনের ক্ষেত্রে বৃহস্পতিটা দেখা অতি আবশ্যক আছে কারণ বৃহস্পতি হচ্ছে বুদ্ধি প্রদাতা বুদ্ধি প্রদান করে থাকে যাদের বৃহস্পতি খারাপ থেকে ভালো থেকে থাকে এরা কখনোই নিজের বুদ্ধি ছাড়া অন্যের বুদ্ধিতে চলে না এটি হচ্ছে সবথেকে বেটার পজিশন বেটার সিচুয়েশন এদের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে সবসময়ের জন্য কারণ যাদের বৃহস্পতিতে চৌকো সাইন থেকে থাকে একটা জিনিস বলি যে এদের জ্ঞানের গভীরতা এতটা ডিপলি হয়ে থাকে যে যে কারোর সাথে টক্কর দিতে যে কোনো সময় তৈরি হয়ে যায় না এবং সেখানেও কিন্তু জয়ীও হয় টিচিং কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে সব সময়ের জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বত্রিশ বছরের আগে নিজস্ব প্রপার্টি হয়ে থাকে কারোর কারুর সবার ক্ষেত্রে হয় না তবে হ্যাঁ ছত্রিশ বছর বয়সে গিয়ে প্রপার সেটেলমেন্ট কিন্তু হয়ে যায় যাদের এই চতুর্ভুজ সাইনটা থাকে খুবই খুবই ফলপ্রসূ রেজাল্ট দিয়ে থাকে যাদের হাতে চতুর্ভুজ সাইন থাকে থাকে এরা জ্ঞান নিজেদের যে সম্মান প্রতিষ্ঠা যা কিছু আছে সমাজে এই চতুর্ভুজ কিন্তু টিকিয়ে রাখতে সাহায্য করে আপনার ক্ষেত্রে এখানে চতুর্ভুজ তিনটে দেখতে পাচ্ছি এটা খুবই ভালো সাইন এক্ষেত্রে কোনো কিন্তু পরন্ত চলবে না খুবই ভালো সাইন হয় এটা আপনার ক্ষেত্রে একটা সাইনের ক্ষেত্রে আসা যাক সেটা হলো মিস্ট্রিক ক্রস দেখুন মিস্ট্রিক ক্রস নিয়ে এত আলোচনা হয়েছে এত কিছু আছে যেটা বলে বোঝানো সম্ভব না তবে আমি যে হিসেবে দেখেছি মিস্টিক ক্রসটা কিন্তু ওই হিসেবে ব্যবহার কখনো হতে দেখিনি মিস্টিক ক্রসটা মূলত যে হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে যাদের আদি আদিভৌতিক আদিদৈবিক এই সমস্ত বিদয় বিষয়সমূহ অথবা যে সাসপেন্সিয়াস যেসব বিষয়সমূহ জানার যে আগ্রহটা মানুষের ভিতরে থেকে থাকে তাদের হাতেই কিন্তু মিষ্ট্রিক ক্রস হয়ে থাকে রহস্যময় যেসব জিনিস যেমন গুপ্তবিদ্যা তারপরে মনে করুন জ্যোতিষবিদ্যা তন্ত্রবিদ্যা ইত্যাদি জাদুবিদ্যা ইত্যাদি অন্য যে সমস্ত বিদ্যা সাইকেট্রিক যে সমস্ত বিদ্যা আছে সেই সমস্ত বিদ্যা এই সমস্ত বিদ্যা শেখার যাদের ইচ্ছা থাকে তাদের হাতে কিন্তু একটা প্রপার মিস্টিক ক্রস থেকে থাকে এবার দেখুন একটা কথা আমি বলি যাদের এই লাইনটার ক্ষেত্রে বিশেষ করে লাখ লাইনের ক্ষেত্রে মিস্টিক ক্রস থেকে থাকে কিছুটা হলেও লাখ লাইনের যে প্রভাব সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে তোলে এটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম তবে যেহেতু এতটা ডিটেলসে বললে যদিও সময় অনেক লাগবে লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন যেহেতু এখানে ক্রস আছে হার্ট লাইনকে টাচ করে কারোর কারোর এরকমও দেখা যায় কারোর হার্ট লাইন টাচ করে থাকে আবার কারোর কারোর এরকম দেখা গেছে যে মাইন্ড লাইন টাচ করে ক্রস থাকে আমি বর্ণনাটা করছি যাদের হার্ট লাইন টাচ করে থেকে থাকে হার্ট লাইন টাচ করে যদি কারোর এই ক্রস থেকে থাকে তাহলে সবসময়ের জন্য মনে রাখা দরকার যে এদের যে যে প্রিয় মানুষ হয়ে থাকে যে প্রিয়জন হয়ে থাকে যে লাইফ পার্টনার হয়ে থাকে অথবা মনে করুন নিজে দুজনের ভিতরে যে প্রেমটা থেকে থাকে সেটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে থাকে ভালোবাসা যেদের ভিতরে থেকে থাকে সেটা কিন্তু অনেক ডিপলি হয়ে থাকে এটা হচ্ছে সব থেকে বেটার সাইন বলে মনে করি আমি আর এটা যদি শনির ক্ষেত্রে থেকে তাহলে তাহলে যে গুপ্তবিদ্যাসমূহ বললাম ওতে পারদর্শী অনেক বেশি হয়ে থাকে এবার আসি আপনার ক্ষেত্রে একটা সুন্দর সাইনের ক্ষেত্রে শনির ক্ষেত্রটা প্রশস্ত এবং সুন্দর প্রথম কথা দ্বিতীয় কথা দেখুন শনির ক্ষেত্রে এই যে লাইনটা এটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম শুক্রবন্ধনীতে পরিণত হচ্ছে খুবই খুবই রেয়ার সাইন এবং খুবই ভালো সাইন এই সাইনটা খুব কম দেখা যায় কারোর কারো দেখা যায় শুক্রবন্ধনী আবছা আপছা তৈরি হয়ে থাকতে কিন্তু আবছা আপছায় রেজাল্ট কখনো ভালো দেয় না কোনো মতেই ঠিক দেয় না কিন্তু এক্ষেত্রে দেখুন আবছা না ক্লিয়ারলি দেখলে বোঝা যাবে এখান দিয়ে একটা রেখা চলে যাচ্ছে এখানে গিয়ে মিশছে এখান দিয়ে উত্থিত হয়ে আবার এখান দিয়ে একটু বেঁকে চলে যাচ্ছে কিন্তু পুরোপুরি এই টাইপের রেখা থেকে থাকে এই দুটো গ্রহের যে প্রপার রেজাল্ট সেটা ঠিকমতো দিয়ে থাকে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে দেখুন যাদের এই গ্রহটা থেকে থাকে নিজেদের ভিতরে যতটুকুন ট্যালেন্ট থাকে যতটুকুন এদের ভিতরে ইচ্ছা বা আগ্রহ বা যেটা যেটাই বলুন যে প্রতিভা থাকে সেইটুকুনি দ্বারাই জীবনে উন্নতি করতে পারে অনেক বেশি প্রয়োজন হয় না এবং এদের উন্নতিটা এক কথা লিখিতভাবে হয়ে থাকে এদের ভিতরে যে ট্যালেন্ট থাকুক না কেন সেখানেই উন্নতিটা এত প্রপরভাবে হয়ে থাকে যে জীবনের সেটেলমেন্টটা এদের খুব জলদি হয়ে থাকে এবং অনেক জলদি এরা সাকসেস পেয়ে থাকে এবার আসি আপনার ক্ষেত্রে ছোট্ট একটা লাইন এখনও উত্থিত হয়নি এখান দিয়ে একটা রেখা গেছে দেখুন ভালো করে দেখলে বোঝা যাবে এখান দিয়ে একটা ছোট্ট লাইন এই ছোট ছোটো লাইনগুলো মিলিত হয়ে কিন্তু স্যাট্যান্ডিং তৈরি করছে মনে রাখতে হবে একটা ভালো লাইন থাকা সত্ত্বেও কেন স্যাট্যান্ডিং এত বড় আকারে তৈরি করছে এখানেও দেখুন এখানেও একটা সাইন এখানে একটু সাইন যাচ্ছে এখনও যায়নি একটু কাটা আছে যার কারণে মানসিক ভারসাম্যটা এখনও বজায় আছে এটা এটা থাকলে কি আমি বলে দিই প্রথমত মেন্টালি টর্চার অনেক বেশি করে দেবে আপনাকে কাজের ক্ষেত্রে রূপে একটা বাধা চলে আসবে বারবার বিনা কারণে ঘোরার একটা প্রবণতা থেকে থাকবে আপনি কোথাও স্থায়ী রূপে বসতে দেবে না কোনো না কোনো কাজের কথা আপনার সবসময় স্মরণ করিয়ে দেবে আরেকটা জিনিস সমাজে একাকি থাকার চিন্তা চিন্তাভাবনাটা বেশি হয়ে যায় কারোর সাথে নামেশার একটা প্রবণতা কিন্তু বেশি থেকে থাকবে যাদের আপনার এই সাইনটা থেকে থাকে দুটো ডবল সাইন পড়ে যাচ্ছে এক্ষুনি সাবধান হওয়া উচিত রেমেডি করা সুচি করা উচিত এবং এই ক্ষেত্রটা যাদের খারাপ থেকে থাকে এক কথায় বলতে গেলে বিনা কারণে ঘোরাঘুরি তারপরে বিনা কারণে কোনো কাজ করে বসা কারণ এদের মাইন্ড যে স্যাটিসফাই হতে পারে না মাইন্ড কখনও সন্তুষ্ট হতে প্রদান করে না যার কারণে একটা খুবই খারাপ স্থিতি মেন্টালি টর্চারটা অনেক বেশি চলতে থাকে এটা হচ্ছে সবথেকে প্রপার বিষয় তবুও এখনও ভালো আছে কোনো অসুবিধা নেই কারণ পার্শ্ববর্তী যে গ্রহ সমূহ সেগুলো কিন্তু ভালো আছে ওভারঅল বলতে গেলে বুধের ক্ষেত্র দেখতে গেলে বুধ বুদ্ধিপ্রদাতা কারক গ্রহ খুবই সুন্দর বুধের ক্ষেত্রে একটা আড়ি রেখা দেখতে পাচ্ছি এটাও জ্ঞানের কারক এখানে যে চাইনগুলো আছে এটাও জ্ঞানের কারক অথবা এটা কিন্তু বিজনেসের সাথে সাথে আপনাকে অনেক বেশি উন্নতি করে দেবে অনেক বেশি আগ্রহ করে তুলবে যে কোনো কাজের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রটা আরও একটু বিবেচনা করা দেখ যে এই লাইনগুলো আছে বৃহস্পতির ক্ষেত্রে এই লাইন সমূহ কিন্তু অনেক বেশি ধার্মিক ভাবনা সূচিত করে মনের ভিতরে যার কারণে ধার্মিক প্রবাণ লোক হয়ে থাকে নাদের জীবনে এবং উন্নতি এদের প্রখর রূপে হয়ে থাকে জীবনে একটা সময় এবং এমনকি পূর্বপুরুষের দ্বারাও উন্নতি হয়ে থাকে এনাদের দেখা গেছে এটা খুবই ভালো সাইন ছোটো ছোটো যে সাইন এটাও কিন্তু মাল্টিপাল ইনকামের সোর্স তৈরি করে দেয় যে সাইনগুলো আড়ে আড়ে দেখালাম এরপরে দেখুন যদি খাড়া কোনো লাইন থেকে থাকে এটাও কিন্তু রেসপেক্টের কমই হতে দেয় না যদি কোনো খাড়া লাইন থেকে থাকে আঙুলের ক্ষেত্রে দেখুন বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু একটা ক্রস তৈরি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস স্বভাবত জ্ঞানী করে তোলে এদের অনেক বেশি জ্ঞানী করে তোলে দান টাইপের নেচার হয়ে থাকে দান করতে এরা ভালোবাসে এবং প্রায় থার্টির পরে কিন্তু ভাগ্যটা লাখটা খুলে যায় বললেই চলে যাদের ক্রস সাইন থেকে থাকে এই জিনিসটা মনে রাখা দরকার এটা খুবই প্রসিদ্ধ আমি অনেকের হাতে দেখেছি এটা খুবই হয়ে থাকে আর কি বত্রিশ বছরের পরে এবার আসি আপনার লাইনের ক্ষেত্রে জব সাইন কখনোই ভালো নয় প্রথমত আঙুলটাও ব্যান্ড হয়ে আছে সবসময় একটা ভয় বা সংখ্যা আপনার ভিতরে উপস্থিত হয়ে একটা ব্যাড এফেক্ট তৈরি করছে একটা কাজে স্যাটিসফাই হতে দিচ্ছে না সবসময় যেন একটা ভয় সংখ্যা কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে কাজ করছে প্রথম কথা দ্বিতীয় কথা যাদের জব সাইন থেকে থাকে তাদের একটু কাজবাজ বেশি করা উচিত হেলদি ফুড খাওয়া উচিত কোলেস্টেরল মুক্ত ফুড খাওয়া উচিত কারণ সব সবসময়ের জন্য হার্টের ক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট তৈরি করে দেয় যাদের এই জব সাইনগুলো থেকে থাকে প্রচুর পরিমাণে জব সাইন আছে হার্টের ক্ষেত্রে তো কখনোই ভালো সাইন না এটা প্রথম তারপরে যেহেতু শিকল শিকল হয়ে অবস্থান করছে এটা সবসময় শারীরিক অসুস্থতার জন্যও দায়ী এটা যেহেতু প্রথমত বৃহস্পতি এবং শনির মধ্যেখানে গিয়ে থেমে গেছে একটা জিনিস মনে রাখা দরকার এক্ষেত্রে যাতে থেমে থাকে সব জন্য ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সমান মহত্ত্ব দিয়ে চলেন কখনো একটাকে কম একটাকে বা বেশি এরকম মহত্ত্ব এনারা কখনো দেন না হার্ট লাইনের ক্ষেত্রে একটা লাইনের ক্ষেত্রে আসা যাক এখানে যে সিম্বলটা এটা যদি বিষ্ণু সিম্বল আমি ধরি তাহলে সবসময়ের জন্য আপনি যে কাজ করছেন সেখানে লেগে থাকা উচিত বারবার যদি আপনি কাজ চেঞ্জ করেন তাহলে এটা কিন্তু ভালোভাবে ফলপ্রসূ হয় না ভালো কাজ দিয়ে থাকে না অতএব আপনার সবসময় উচিত একটা কাজের সাথে নিযুক্ত হওয়া বারবার কাজ চেঞ্জ না করা দুই নম্বর যে বিষয়টা দেখা যাক আপনার ক্ষেত্রে এটা হচ্ছে শিররেখা খুবই মজবুত স্থিতি আছে খুবই সুন্দর আছে স্বচ্ছ আছে এবং ছোটো আছে ডিপলি আছে এটা কিন্তু আপনার যে কোনো কাজে একটা পারফেক্ট রেজাল্ট দেবে আর যে কোনো কাজ আপনি অনেক চিন্তা ভাবনার পরে করে থাকবেন সব সময়ের জন্য সঠিক কাজটা সঠিকভাবে নির্বাচন করতে সমর্থ হবেন একটা কাজ একবারই শেষ করতে সমর্থ হবেন বারবার কোনো কাজ চেঞ্জেস না হওয়া বা মধ্যেখানে মিডল ব্রেক না হওয়া মনে করুন আপনি একটা কাজ কর ধরলেন তারপরে আবার ছাড়লেন আবার করলেন এরকম ধরনের মানসিকতা আপনাদের ভিতরে থাকে না সব সময়ের জন্য একটার পর একটা কাজ যেটা ধরবেন সেটার প্রপার এন্ডিং করা আপনাদের দায়িত্ব হয়ে থাকে যাদের ক্ষেত্রে এত সুন্দর একটা মস্তিষ্ক রেখা থেকে থাকে লাক লাইনের ক্ষেত্রটা এখনও যথেষ্ট মজবুত আছে এবং একটা জিনিস দেখলে বোঝা যায় লাক লাইনের ক্ষেত্রে লাস্টে যদি স্টার সাইন থেকে থাকে এটা খুবই প্রপার এবং সুন্দর এবং ভালো সাইন বৈদেশিকগত ধানেরা যে করে হোক অর্জিত করে জীবনে অবশ্যই এসে থাকে এদের জীবনে যে কাজের সাথেই যুক্ত হোক না কেন আরেকটা জিনিস স্টার সাইন দিয়ে যদি লাইন তৈরি হয় তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সব ক্ষেত্রে না বলে রাখা ভালো তবে আপনার লাক লাইনটা বিশেষ মজবুত আছে অনেক বেশি মজবুত আছে লাক লাইনটা যাদের যথেষ্ট মজবুত থাকে তারা কিন্তু জীবনে উন্নতি প্রপার ভাবে করতে পারে ছোট ছোট কিছু কিছু রেখা কেটে যাচ্ছে প্রায় তিরিশের ওপরের কাছাকাছি মনে করুন এটা পঁয়ত্রিশ ছত্রিশ বছরের কাছাকাছি আর তারপরে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি এই বয়স সমূহ একটু প্রবলেম হতে পারে তার আগে যদি আপনি একটু প্রবলেমগুলো সলভ করে নিন যেমন শনির ক্ষেত্রটা যদি ক্লিয়ার করতে পারেন আর যে সমস্ত গ্রহগুলো অসুবিধা আছে তাহলে কিন্তু এই যে প্রপার যে খারাপ রেজাল্টটা সেটা কিন্তু আর দেবে না এবার আছি এই ক্ষেত্রটা যেমন মনে করুন রাহুর ক্ষেত্রে যদি কারোর ক্রস থেকে থাকে খুবই খারাপ একটা সাইন খুবই খারাপ একটা সাইন রাহুর ক্ষেত্রে যদি ক্রস থেকে থাকে এই ব্যক্তির যে মান সম্মান আছে সমাজে যে প্রতিষ্ঠা আছে সেগুলোকে একপ্রয় ডিস্ট্রয়েড করে দেয় কোনো রকমে এনাদের প্রতিষ্ঠ প্রতিষ্ঠা কোনো রকমে হতে দেয় না আর হলেও সেটাকে ঠিকভাবে বজায় রাখতে দেয় না আর যে কোনো কাজে আপনি যে পারফেক্ট নিয়ে যাচ্ছেন মনে করুন যে হট পারফেক্ট হয়ে গেছেন সেই কাজে তারপরেও ঝামেলা আসে তারপরে মনে করুন যে ক্রস যদি থাকে থেকে থাকে তাহলে কি হয় একটু কিছু উৎপটাং হারকত টাইপের হয়ে যায় আচানক কেউ ধোকা দেওয়া আচানক পয়সা খরচা হয়ে যাওয়া হঠাৎ ঘরে ঝগড়া লাগা ব্যবসায় হঠাৎ লোকসান হওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু হয়ে থাকে ডিসিশন কিন্তু ঠিকমতো ডেভেলপমেন্ট হয়ে তো দেয় না যাদের ক্রস থেকে থাকে আর যাদের এই লাইন থেকে থাকে রাহুল আইনের ক্ষেত্রেও এক কথা বলা যায় যদি আড়ি রেখা থেকে থাকে টেনশান ডিপ্রেশন অ্যাংজাইটি এত পরিমাণে গ্রাস করে থাকে ব্যক্তির যে মাঝে মাঝে এনারা অনেক বেশি খারাপ সিচুয়েশনের ভিতরে পড়ে যায় এবং এটা যদি হার্ট লাইন টাচ করে দেয় তাহলে আরও বিপদ কিন্তু যেহেতু মাইন্ড লাইন টাচ করেছে সেহেতু অত বেশি না হলেও কিন্তু কম বেশি অসুস্থতাটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রদান করবে এবং প্রথমে যেটা বললাম যে ডিসিশন নেওয়ার ক্ষমতা একটু কম হয়ে যায় কি কাজ করা দরকার আর কি কাজ করছি এই জিনিসটার উপরে একটা সবসময় কনফিউশন রেখে দেয় এই সাইনগুলো অত বেশি সাইন আপনার ক্ষেত্রে দেখছি না একটা দুটো কিন্তু এগুলো ভবিষ্যতে আশা করছি ঠিক হয়ে যাবে আঙুন এই লাইনের ক্ষেত্রে মস্তিষ্ক রেখার ক্ষেত্রে যখনই এরকম আপসা কোনো সাইন দেখতে পাবেন তাদের কিন্তু চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার একটা প্রবণতা বেশি থেকে থাকে এটা কিন্তু এক কথায় ইনভেস্টমেন্ট লাইন বলা যায় খুবই সুন্দর এবং সুস্থিত এই 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 লাইনটা আপনাকে একটা বয়সের পরে গিয়ে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু একটা উন্নতি প্রদান করবে বর্তমানে কিন্তু অত ভালো নেই এবার আসে এক্ষেত্রে ক্রস সাইন এত বেশি টেনশানে ভরপুর করে দেয় যে মাঝে মাঝে নিরাশ হতে থাকে ব্যক্তি এত পরিমাণ টেনশান করে দেয় যাদের ক্রস থেকে থাকে মায়ের শরীরটা কখনো ভালো থাকে না আর যদি ক্রস থেকে থাকে একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে ব্রেন ভালো থাকে ব্রেন ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্ট ব্রেনটাকেও নিচস্ত করে দেয় অনেক বেশি খারাপ সিচুয়েশান তৈরি করে দেয় যাদের ক্ষেত্রে ক্রস থেকে থাকে অর্থাৎ ক্রস লাইনটা খুব একটা ভালো হিসেবে মানা যায় না এই ক্ষেত্রটায় তবুও ক্রসটা কিন্তু অত বেশি ডেভেলপমেন্ট না আশা করছে এটা ভবিষ্যতে ঠিক হবে এবার আসছি চতুর্ভুজের ক্ষেত্রে একটা একজন কোশ্চেন করেছিলেন যে এক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে কি হয় চতুর্ভুজ সাইন থেকে একটা রেখা কিন্তু এইদিকে চলে যাচ্ছে এবং এটা কিন্তু আপনার এই লাইন টাচ করছে ভবিষ্যতে কিন্তু বিদেশ সেটেলমেন্টের যুগ আপনার হাতে প্রপার রূপে দেখা যাচ্ছে বর্ত বর্তমানে হয়তো নাও হতে পারে বর্তমানে নাও হতে পারে কারণ কিছু কিছু ক্রস তবে এগুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে আপনার মন অবশ্য আছে বিদেশ সেটেলমেন্টের সেই জন্য এটা হয়েছে অতএব আপনার কিন্তু বিদেশ সেটেলমেন্ট যোগ হয়ে যেতেও পারে পারে কেন বলছি ক্রস আছে সেই জন্য এই ক্ষেত্রে যদি চতুর্ভুজ ডেভেলপমেন্ট থেকে থাকে চতুর্ভুজ ডেভেলপমেন্ট থাকতে গেলে প্রধানত চারটে কোনা সঠিক থাকতে হবে আপনার কিন্তু চতুর্ভুজটা ডেভেলপমেন্ট না এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ তবে এটা না বলাই ভালো অত বেশি ফলপ্রসূ হবে না এই ক্ষেত্রে যে বৃহৎ ত্রিভুজ সাইনটা আছে মানি ট্র্যাঙ্গেল এটা কিন্তু খুবই সুন্দর সুস্পষ্ট তিনটি কোনা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পারফেক্ট লাইন আছে আপনি যে কাজে করবেন সেখানে একটা প্রোগ্রেস কিন্তু আপনার থেকে যাবে এই জিনিসটা দেখবেন আপনি যেখানেই কাজ করবেন না কেন সেখানে প্রোগ্রেসটা কিন্তু অতি আবশ্যক পরিমাণে আপনার ভিতরে দেখা দেবে এবং সেখানে কিন্তু আপনি প্রমোশন অবশ্যই হবে যে কাজের ক্ষেত্রে এদের কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে যাদের ত্রিভুজ থেকে থাকে ধীরে ধীরে জীবনে উন্নতির একটা প্রবণতা কিন্তু বেশি থেকে থাকে ত্রিভুজের সাথে যদি দুটো গ্রহ ভালো থাকে না তাহলে এদের জীবন খুব ধাই ধাঁই করে এগিয়ে যায় খুব জলদি এর অনেক উপরে উঠে যান তারপরে আপনার দুটো গ্রহ ভালোই আছে শনি তো খুব ভালো আছে রবিও ভালো আছে সামান্য একটু নিচস্থ হলেও অত বেশি অসুবিধা হয় না এই ক্ষেত্রটা যদি স্টার সাইন তৈরি করে বাহ সুন্দর একটা স্টার সাইন আছে রবির ক্ষেত্রে প্রথম ব্যাপার আমার মনে হচ্ছে একটা মাছের সাইনও আছে রবির ক্ষেত্রে যখন স্টার সাইন তৈরি করে এদের না দৌড়ভাগ অত বেশি করা লাগে দৌড়ভাগ বর্তমানে করা লাগছে তার কারণ হচ্ছে এই আই এই রেখাটা থাকলে অত বেশি দৌড়ভাগ একটু হয়ে যায় আর এই ক্ষেত্রে এই লাইনটা থাকলে যাই হোক আমি সে দৌড়ভাগের কথা বলছি না পয়সা ইনকামের জন্য যে দৌড়ভাগটা অনেক বেশি সেটা কিন্তু করা লাগে না বেশিরভাগ ক্ষেত্রে বত্রিশ অথবা তিরিশের পূর্বে আমি দেখেছি যাদের স্টার সাইন থেকে থাকে এই ক্ষেত্রে পূর্বেই তারা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট অনেক বেশি উন্নতি অনেক বেশি প্রোগ্রেস এদের জীবনে করে থাকে এইবার দেখা একটা সাইন মাসের যদি অনেকটা কেটে কেটে অথবা ঘুরে ঘুরে গেছে তবু মাসের সাইনটা পারফেক্ট আছে একদম জ্যোতিষশাস্ত্রের সব থেকে পারফেক্ট আমি কথাটা বারবার বলে থাকি পারফেক্ট এবং সুন্দরতম সাইন হচ্ছে মাসের সাইন মাসের সাইন যদি রবির ক্ষেত্রে থেকে থাকে যত প্রকারের প্রোগ্রেস আছে যত প্রকারের ডেভেলপমেন্ট আছে এদের ক্ষেত্রে মিলে যায় জীবনে যত প্রকারের পয়সা অথবা যা কিছুই হোক না কেন যে টাইপের হোক না কেন সেখানে কিন্তু এরাটা একটা পারফেকশন হয়ে যায় এনাদের ক্ষেত্রে তবে আমি মনে করছি এই ক্রসটা মনে হয় অত ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবে না কারণ এই ক্ষেত্রটা একটু বেঁকে বেঁকে অবস্থান করছে যদি স্টার সাইনটা ছোটো হয়ে যায় এবং সবকটা কোনা যদি ঠিকমতো থেকে থাকে তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবে না হলে কিন্তু পাবেন না একটা লাইন অনেকটা লম্বা আছে একটা লাইন ছোটো আছে এরকম থাকলে স্টার সাইন ভালো রেজাল্ট দেয় না তবু স্টার সাইন যেহেতু আছে আমি যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই হবে ছোট্ট একটা জশ সাইন দেখতে পাচ্ছি এটা ভবিষ্যতে আপনার নাম সুনাম বৃদ্ধি করবে যেমন বুদের ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রং আছে এটাও কিন্তু সম্মান পাওয়ার একটা চাহিদা আপনার ক্ষেত্রে থেকে থাকবে বা পাবেন এবার আসে বিজনেস লাইনের ক্ষেত্রে আপনি একটা কোশ্চেন করেছিলেন আপনার কোশ্চেনের ক্ষেত্রে এখনও যাওয়া হয়নি যে বিজনেস লাইন কেমন থেকে থাকবে বিজনেস লাইন কিন্তু মোটামুটি থাকবে কারণ অনেক বেশি রেজাল্ট অনেক বেশি থেকে থাকে বিজনেস চেঞ্জেসের একটা প্রবলেম থেকে থাকে এই বয়সটায় গিয়ে বিজনেস চেঞ্জেসের বা শরীর স্বাস্থ্য নতুন করে তৈরি হওয়ার একটা প্রবলেম কারণ এটা স্বাস্থ্য রেখাও বলা হয় অতএব যেহেতু এটা এখান থেকে উত্তিত হয়েছে লাক লাইনের থেকে আপনি অবশ্যই সফল হবেন সফলতা অর্জন করতে পারবেন তবে হয়তো একটু দেরি হতে পারে আর এই বয়সে কিন্তু কিন্তু কাজ চেঞ্জ হতে থাকবে আপনার ক্ষেত্রে বিজনেসটাকে চেঞ্জ করার একটা মানসিকতা চলে আসবে অথবা আপনার ক্ষেত্রে প্রথম এবং প্রধান যেটা বলবো আপনি যদি বিজনেসে না গিয়ে কোনো চাকরি অথবা জব অথবা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত হন তাহলে কিন্তু আপনি একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন এবং জীবন কিন্তু কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট করতে থাকবেন এর সাথে সাথে আপনি ছোটোখাটো বিজনেস ধরুন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে তবে মাল্টিপেল ইনকামের যে সোর্সটা সেটা তিরিশ বছরের আগে করবেন না কারণ এটা কখনো তিরিশ একত্রিশের আগে ভালো রেজাল্ট দেয় না বিষ্ণু সিম্বলটা অতএব অ্যাকুরেট বলতে গেলে তিরিশ বছরের পরে গিয়ে আপনি চাকরির সাথে সাথে বিজনেস চাকরি আপনার অবশ্যই আছে চাকরির ক্ষেত্রে কিন্তু পর্যন্ত এক্ষেত্রে চলে না কোনো রকম কিন্তু পর্যন্ত চলে না আপনার ক্ষেত্রে এই সাইন আছে এখানে শুক্রবন্ধনী দুই নম্বর এক্ষেত্রে দেখুন যে লাইনটা কতটা নিচস্থ হয়ে অবস্থান করছে এই ক্ষেত্রে দেখুন মঙ্গল তৈরি হয়ে মঙ্গলের ক্ষেত্রে চলে গেছে প্লাস প্রথম প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে মাসের সাইন আর কিছু দেখার দরকার হয় না অর্থাৎ চাকরি হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে চাকরি করুন এবং বত্রিশ বছরের পরে গিয়ে তিরিশ অথবা বত্রিশ বছরের পরে গিয়ে বিজনেস করুন তার আগে করবেন না যাই হোক আয়ু রেখার ক্ষেত্রটা দেখা যাক প্রথম বয়সটা অনেক বেশি কষ্টে যাবে তার প্রথম এবং প্রধান কারণটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা এই সবগুলো অনেক ক্ষেত্রে বলা হয় না সময়ের অভাবে আর ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না সেজন্য আমি বলি না এই যে লাইনটা মঙ্গলের ক্ষেত্র থেকে যখনই শনির ক্ষেত্রের দিকে যেয়ে থাকবে এই যে মঙ্গল রেখাটা এই মঙ্গল রেখাটাই সব থেকে অমঙ্গল হয়ে দাঁড়িয়ে যায় যখন এটা শনির ক্ষেত্রের দিকে যেয়ে থাকে এত বেশি খারাপ পজিশন আরও এত বেশি খারাপ সিচুয়েশান মানুষের জীবনে তৈরি করে দেয় যে সেই ব্যক্তিটা এত বেশি অকার্য হয়ে যায় বিশেষ করে ছোট বয়সে যে পরবর্তী জীবনে এদের আর কিছু দেখার বাকি থাকে না কারণ ছোটোবেলাতেই সব সংঘর্ষ এরা দেখে নেয় আপনি মিলিয়ে নেবেন জীবনের মিনিমাম সংঘর্ষ এরা ছোটোবেলাতে দেখে নেয় এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি পঁয়ত্রিশ অথবা ছত্রিশ বছর বয়সে গিয়ে একদম পারফেক্ট সেটেলমেন্ট হয়ে যেতে কিন্তু ছোটোবেলাটা এত খারাপ হয়ে থাকে যদি কেউ ছোটোবেলার কথা এদের কাছে আলোচনা করে তাহলে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যায় অনেকের এই রেখা থাকলে জীবনে বিবাহিত জীবনে একটু প্রবলেমটা বেশি ক্রিয়েট করে দেয় খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে দেয় এই রেখাটা থাকলে এর একটা উপায় আমি বলে দিচ্ছি এর সাথে সাথে সবসময় হনুমানজির স্মরণে থাকুন হনুমান চল্লিশ জপ করতে থাকুন শনি মঙ্গলবারে জিলিপি চার সংখ্যায় বাঁটুন অথবা ভাগ করে দিন কারণ জিলিপি কেন বলছি প্রথমত হচ্ছে রাহুগত সরি শনিগত অতএব শনি তেল আর এদিক দিয়ে মঙ্গলের ক্ষেত্রে দেখতে গেলে যদি এগুলো রাহু রেখা বলা হয় এক কথায় তাহলে আহুর ক্ষেত্রে দেখতে গেলে ময়দা সেহেতু আপনি তেল ময়দা একসাথে মিলিয়ে যদি জিলিপি তৈরি করে জিলিপি কিনে চার সংখ্যায় বিতরণ করা যায় তাহলে এটা কিন্তু জলদি পারফেকশন পাওয়া যায় জলদি ঠিক হয়ে যায় কারণ মাঙ্গলিক যে দোষসমূহ সেগুলো আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে একটা দেখালাম শনির ক্ষেত্র থেকে রেখা এবং এই যে রেখাগুলো এগুলোও কিন্তু আপনাকে একাকে বসতে দেবে না সবসময় কোনো একটা কাজের সাথে যুক্ত হলে আপনি মাইন্ড সেটেলমেন্ট থাকবে মাইন্ড সুস্থ থাকবে আর যদি আপনি বিভিন্ন কাজের সাথে যুক্ত হন তাহলে কিন্তু আপনি সুস্থতা প্রদান করবে না আর খালি সময়ে বসে থাকলে কিন্তু বারবার মনে করিয়ে দেবে এই কাজ করা উচিত ছিল যাই হোক টেনশন ডিপ্রেশন কিন্তু প্রচুর পরিমাণে ফেস করতে হয় যাদের জীবনে এটা থেকে থাকে অতএব আমি বলবো সব থেকে হনুমানজি স্মরণে চলে যান সেটা কিন্তু স্মরণে চলে যান মানে জব করতে থাকুন নাম তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে লাল সুতোটা পারফেক্ট কাজ দিচ্ছে এক্ষেত্রে এবার আসি গ্রহ গ্রহসমূহর ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখুন শিররেখার উপরের থেকে যখন কোনো রেখা এইভাবে উত্থিত হয় এই বয়সে গিয়ে তাদের পারফেক্ট সেটেলমেন্ট হয়ে যায় একটু দেরি হয়তো এখানে দেখাচ্ছে প্রায় পঞ্চাশ পঞ্চান্নর কাছাকাছি গিয়ে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন থেকে আপনি এত বেশি ডেভেলপমেন্ট হবেন যেটা বলার নয় বললে চলে আরও একটা কথা বলি আঙুলের ক্ষেত্রে যাদের এই টাইপের থেকে থাকে তাদের জীবনে সংঘর্ষটা অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে কারণ ধার্মিক ভাবনা বেশি হয় আর সংঘর্ষের কারণে একটু বেশি বয়সে উন্নতিটা কিন্তু দেখা যায় প্রায় তিরিশের পরে তবুও যেহেতু স্টার সাইন অন্য অন্য সাইন শুভ আছে প্রায় তিরিশ বছর আস্তে আস্তে কম বেশি সেটেলমেন্ট আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু অনেক বেশি টেনশন করার দরকার হবে বলে মনে করছি না শনির ক্ষেত্রটা এখনও ভালো আছে আমি যে রেমেডিসটা দেবো সবার ক্ষেত্রে দিয়ে থাকি আপনিও রেমেডিসটা খুব জলদি গ্রহণ করবেন এই জাল সাইনটা আর আসবে না জাল সাইনটা যদি না আসে আপনি অনেকটা পারফেক্ট হয়ে যেতে পারবেন জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন এবার আঙুলের ক্ষেত্রগুলো আসা যাক ধার্মিক ভাবনা আপনার ভিতরে যথেষ্ট থেকে থাকবে কেয়ারলেস হওয়ার প্রবণতা থেকে থাকবে কারণ এটা ব্যান্ডেড হয়ে আছে এটাও ব্যান্ডেড হয়ে আছে ভয় বা সংখ্যা মনের ভিতরে কাজ করতে থাকবে এটা ব্যান্ডেড হয়ে আছে কারোর উপরে নির্ভরশীল থাকতে হবে স্বাধীন চেতা মনোভাব আপনার ভিতরে থাকবে না খুবই সংক্ষেপে বর্ণনা করছি করে দিচ্ছি কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চান না এটা হচ্ছে বিষয় এখানে দেখুন যে সাইনটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আঙুলের এই আঙুলটা অনেক বেশি উচ্ছ্বস্ত হয়ে অবস্থান করছে অনেকটা লং হয়ে অবস্থান করছে একটা জিনিস মনে থাকবেন যে হিম্মতি স্বভাবের হয়ে থাকে মোটিভেটেড সব জন্য থেকে থাকে জীবনে কি করে রিস্ক নিতে হয় সেটা এরা ঠিকমতো জানে জীবনের মূল আদর্শটাকে ক্যারি করে চলে সব সময় জন্মগত শাসক হয়ে থাকেন জ্ঞানে পরিপূর্ণ থেকে থাকে তো সেই জ্ঞানটা যদি নিজের উপরে প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো হয় কিন্তু এরা অন্যকে জ্ঞান ঠিকমতো দেন সেই জ্ঞানটা নিজের উপরে প্রয়োগ করতে পারেন না কারণ আত্মসম্মান বোধ একটু বেশি হয়ে থাকে আরেকটা জিনিস ইগোইস্টিক একটু প্রবলেম বেশি থেকে থাকে তার কারণ এখান থেকে যে রেখাটা এইদিকে উত্থিত হচ্ছে এই রেখাটাও কিন্তু ইকোয়েস্টিক প্রবলেম বাড়িয়ে দেয় এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ইকোয়েস্টিক প্রবলেমটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আত্মসম্মান বোধের কারণে সবাইকার সাথে সমানভাবে মেশা আপনার দ্বারা হয়ে ওঠে না যার কারণে পয়সার কমই একটু জীবনে থেকে যায় এই জিনিসটা মনে রাখবেন আঙুলের ক্ষেত্র দেখতে পাচ্ছি এটা মিডিয়াম পজিশানে আছে অর্থ সবাই যেন ভালো বলে রকম কাজ করবেন ফ্যামিলিতে সবাইকার সাথে মিশে চলার একটা প্রবণতা থেকে থাকবে জীবনে উন্নতি অনেক হয়ে থাকে মিডিয়াম পজিশনে চলালো না দৌড়ভাগ না থেমে থাকা শুধু হাঁট শুধু হেঁটে চলা এদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় এবং যাদের এটা বেশি ভালো থেকে থাকে কেউ যেন খারাপ না বলে সেরকম একটা মানসিকতা কিন্তু তৈরি হয় এবার গ্রহসমূহের ক্ষেত্রে কিছু কিছু বর্ণনা করা যাক আপনার ক্ষেত্রে তাহলে একটু ভালো হবে শুক্র যাদের ভালো থেকে থাকে শুক্র পারফেকশন দিয়ে থাকে জীবনের যেসব আশা আকাঙ্ক্ষা শুক্র প্রদান করে থাকে রূপ সৌন্দর্য শৌখিনতা শৈল্পিক কাজকর্ম পারিবারিক আর্থিক স্থিতি আকর্ষণ করার ক্ষমতা নেগেটিভ বিষয়ে যদি অংশ নেন সেখানেও জয়লাভ করার ক্ষমতা বিবাহিত জীবনের যে বিবাহিত জীবনের যেসব যে সমস্ত কুটিনাটি বিষয়সমূহ সব কিছুই শুক্র দেখাশোনা করে শুক্র যেহেতু উচ্চস্থ আছে আপনি ফল পাবেন যেহেতু হরিজেন্টাল লাইন আছে বিবাহিত জীবনে মাঝে মাঝে একটু প্রবলেম ক্রিয়েট করবে এছাড়া অন্য কিছু না দুই নম্বর কেতুর ক্ষেত্রটা নিচস্ত হয়ে অবস্থান করছে কেতুর ক্ষেত্রটা নিচস্ত হয়ে অবস্থান করলে প্রধানত একটু খারাপ সিচুয়েশান তৈরি হয় কোনো একটা পুরোনো রোগ অনেক বেশি ঝামেলা করতে থাকে অথবা আপনি যে পুরনো রোগটা আছে সেটার কারণ খুঁজে পাওয়া যায় না খুব খারাপভাবে আচানক ধনহানি হয় রোগ হয়ে থাকে কিন্তু আসল রোগের কারণ ধরা মুশকিল হয়ে পড়ে জীবনের সাথে কি ঘটে চলছে একটু বুঝে উঠতে পারেন না এনারা মঙ্গল মোটামুটি সুস্থ আছে কিন্তু রেখা অনেক মোটামুটি সুস্থ থাকলে কি হয় মানসিক স্থিতি বজায় থাকবে সবসময়ের জন্য শারীরিক স্থিতি বজায় থাকবে সবসময়ের জন্য এবং শরীর সবসময়ের জন্য ভালো থাকবে এই জিনিসগুলো হয়ে থাকে বৃহস্পতির স্থান ভালো থাকলে জ্ঞানী স্বভাব ম্যারেজ লাইফ ফ্যামিলি লাইফ হ্যাপি হয়ে থাকে এনাদের ক্ষেত্রে শনি যাদের ভালো থেকে থাকে খুবই শনি যাদের ভালো থেকে থাকে তারা নিয়মানুবর্তীক হয়ে থাকে সবসময়ের জন্য পরিশ্রমী অধ্যব্যাসায় এবং অপব্যয় খুব কম করে অধ্য সাথে জীবনে সংঘর্ষ করতে থাকে এবং এই অধ্যাব্যসায় দিয়ে জীবনের সফলতম সফলতম স্থানে এরা পৌঁছে যান এরা কিন্তু একদিক দিয়ে কারোর সাথে অনেক বেশি বন্ধুত্বও করে না অনেকে কারোর সাথে ঝগড়াও করবে না মিডিয়াম টাইপের সবাইকার সাথে মিশে চলবেন অনেক বেশি দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকে সূর্যের ক্ষেত্রে আসা যাক সূর্যের ক্ষেত্রটা মোটামুটি ভালো কিন্তু অনেক বেশি ক্রস থাকলে কিন্তু বাবার মাঝে মাঝে শরীর খারাপ হওয়া সব না মাঝে মাঝে একটু কিন্তু প্রবলেম হয়ে থাকে পিতৃ গ্রহ মেশার ক্ষমতা বেশি থেকে থাকে পড়াশুনায় অগ্র অধিকার হয়ে থাকে লিডারের ভূমিকায় অভিনয় করার একটা প্রবল ইচ্ছা থেকে থাকে সাংসারিক জীবনে অভিনয় আর মানুষের বুদ্ধিকে উন্নত প্রশস্ত করে সরকারি চাকরির যোগ হয়ে থাকে যাদের এটা ভালো থেকে থাকে বুধের ক্ষেত্র ভালো আছে মেধাবী কলাবিদ জ্যোতিষশাস্ত্র তর্কশাস্ত্র গণিতশাস্ত্র লেখক ইত্যাদি বিষয়ে আগ্রহ হয়ে থাকে মিষ্টিভাষী হয়ে থাকে সবাই কার সাথে মিশে চলার ক্ষমতা থাকে খারাপ পরিস্থিতিতেও এই ব্যক্তিরা অগ্রগণ্য হয় স্মৃতিশক্তি প্রকার হয়ে থাকে মিতব্যায়ী বাক সংযমী হয় হাতের কাজে দক্ষ হয়ে থাকে কিন্তু একটু চঞ্চল হয়ে থাকে বাইরের মঙ্গলের জায়গা কম আছে মেন্টাল স্থিতিটা আপনার ক্ষেত্রে একদম ভালো নেই তার কারণ জায়গা বেশি থাকা সত্ত্বেও এই স্থানটা নিচস্ত এবং কম জায়গা নিয়ে অবস্থান করছে প্রথমত মায়ের শরীর খারাপ আর দুই নম্বর হচ্ছে চন্দ্রগ্রো যাদের খারাপ থেকে থাকে এনারা একটু রোমান্টিক হতে যেও পারেন না মায়ের সাথে সম্বন্ধ খারাপ হয় মায়ের শরীর খারাপ হয় চিন্তাধারার বারবার পরিবর্তন হয় অনুভব করার শক্তি সাত সুগন্ধের শক্তি কম হয়ে যায় চিন্তা ভাবনা অনেক বেশি করে না করে ঝাঁপিয়ে পড়ার চিন্তাভাবনা বেশি থেকে যায় আবার কি এনারা মাঝে মাঝে একটু লম্বা লম্বা কথা বলে থাকেন যাদের ক্ষেত্রে চন্দ্র খারাপ হয়ে থাকে মঙ্গলের ক্ষেত্রে যাদের খারাপ হয়ে থাকে সবাই কার সাথে মিশে চলতে চেয়েও পারেন না এটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা আঙুলের নর্টসগুলো মোটামুটি ডেভেলপমেন্ট আছে স্পষ্টবাদী হয়ে থাকবেন তারপরে কথার একটা বাঁচালতা বা প্রবলেম কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে অনেকগুলো রেখা দ্বারা উন্নীত বলে এই ক্ষেত্রে দেখুন সবসময় যে সবাই সাথে গুছিয়ে কথা বলতে পারেন যুক্তি তর্ক সরকারের কথা আপনার হবে না মাঝে মাঝে একটু বেশি কথা বলার প্রবণতাটা থেকে যাবে ইচ্ছা পূর্তির বা স্বাধীনভাবে নিজে চলার যে ক্ষমতাটা সেটা কিন্তু আপনার ভিতরে হবে আশা করছি কম বেশি একটা পারফেক্ট অ্যানালাইসিস আপনি আপনার হাতের দ্বারা পেয়ে গেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন